মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর দেখো, সকাল সকাল আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে আমার কাজের হাজার কাজ থাকে, তো আজকে কী বলো তো কাজটা একটু কম হয়েছে, কারণ আজকে আমার পুজো দেওয়ার মানে নেই, তার জন্য একটু কাজ কম। তো ওইদিকে ভাজে ভাজে চলছে, আজকে সকাল সমস্ত কাজকর্ম করে তারপরে হচ্ছে কি চলে এসছে। আর বন্ধুরা, এখানে লাইট পড়েছে, এই রান্নাঘরের জানলাটা কাঁচের জানলা তো খুব অসুবিধা হয় এখানে লাইটের জন্য, না আপসা আপসা আসে। তো আজকে কী খা সব মানে গরমে খেতেই চাচ্ছে না, বলছি কী খাটা করতে হবে না। তারপর মেয়ে বলছে কি না, আমার ব্যায়াম থেকে এসে বলছে খেতে হবে। তো এই যে কেটে নিয়েছি আমি আলু টালুও দিই, আলু টালু দিয়েই আর কি করি। তো বন্ধুরা, আলু টালু দিয়ে করবে, আলু পেঁয়াজ গাজর দিয়েছি, ক্যাপসিকামও দিই, মটর শীতকালে মটরশুঁটিও দিই, কিন্তু এখন নেই বলে আর কি মটরশুঁটি দিলে আমার মেয়ে খেতে চায় না। তো ও প্রথম জিজ্ঞাসা করেছে, মা মটরশুঁটি দিয়েছ কি না, আছে মটরশুঁটি নেই এখন। আমি তার এইভাবে চাউমিন তৈরি করলাম, মেয়ের আছে, মেয়ের আবদার যে চাউমিন তৈরি করো। আর রুটি ভেবেছিল রুটি করবো, তা বলছে না রুটি করতে হবে না, এই গরমে রুটি খাবো না, প্রথম বছর কিছুই খাবোই না। পরে মেয়ের আবদারের জন্য করলাম চাউমিন। আচ্ছা, চাউমিনটা আগেই আমি সিদ্ধ করে রেখেছি। আসলে কী বলতো, গরমে না উনার কাছে আসতে যারা রান্না করে তারাই জানে বাবা কী কষ্ট হয় কী কষ্ট হয়। আর কী বলতো, আমি এর মধ্যে একটু সয়া সসও দিই আর একটু টমেটো সসও দিই, কিন্তু ওই দুটোর মধ্যে সবই সময় শেষ হয়ে গেছে, ওই জন্য অ্যাড করতে পারলাম না। আর ডিমটাও ভেজে রেখেছিলাম, এই যে চারজনের জন্য প্লেট করে নিয়েছে। দেখো, সসটা নেই বলেই আমি আর দিতে পারলাম না, তো ও একটু সস দিয়ে খেতে ভালোবাসে, আমি আর ওই খাই, মেয়েই খায়, আর ওরা দুজন খায় না, মানে মা মেয়েতে খায় আর ছেলে আর মাতে খায় না। তো এই যে প্লেটগুলো বলছে মা এমনি থালায় দাও, তো বলছে না 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 প্লেটে করে দাও তাহলে ভালো হবে খুনি। আর ভাবলাম প্লেটগুলো পেট করেই রাখি, কারণ প্লেট না বেশি খাওয়া হয় না, ওই কিনেই ঘরেই রাখা হয়, নিজেদের আর ইউজ করা হবে না, কবে কে আসবে তার জন্য ইউজ করবো, নিজেদের জন্যও তো করতে হয়। তো এগুলো দিয়ে আসবো। আর এই যেমন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের আজকে সকালে ও যখন মানে বেরিয়েছিলো তখন ব্যাগ নিয়ে বেরিয়েছে, বলছে এই রোদে মানে সত্যি কথা তাপমাত্রা এত বেড়ে গেছে, সবাই একটু কেয়ারিং হওয়া উচিত। তো সকালবেলায় একদম বাজার করে নিয়ে এসছে, আমি মানে চাউমিন করার আগেই বাজার করে নিয়ে এসছো, এত সকালে আমাদের বাজার করে না, বলছি রোদের মধ্যে যাবো না, রোদে বেরোবো না। তো আমি এই শাকগুলো এনেছে, শাকগুলো না ভাবছিলাম কালকে রান্না করবো, কারণ মোচাও কেটেছে, তো মোচা কেটেছে আর ভেবেছি পূজাটা অনেক দিন এক সপ্তাহের আগেকার মুছে, তাই শাকটা আবার নষ্ট হয়ে যাবে, আজকে যদি আমি রেখে দিই কালকে নষ্ট হয়ে যাবে, মোচাটা তাও ফ্রিজে থাকলে কিছুদিন থাকবে খুনি। তো তার জন্য আর কি মোচাটা, মা বলছে মোচা রান্না করবে না, আর তা বলছে আরও বলছে পান্তা ভাত খাবো, বলছে কি একবারে রান্না করবে পান্তা ভাত, রাতে পান্তা ভাত খাবো, আমার জন্য আর কিছু করবে না, কিন্তু পান্তা ভাত আমি করবো, ওর কথা ও যদি খায় জলতে খাবে, আমি আবার পান্তা ভাত খাবো না। আর কী মাছ, ওই যে শাল ট্যাংরা আছে না, মানে শাল তোলা যে ট্যাংরা মাছগুলো বড়, সেই মাছ নিয়ে, সেই মাছগুলো এত ফোটে কী বলবো, আমি মাছ ভাজতেই পারছি না, মানে ছিটে ছিটে মুখে তো এসছে, আগে একদিন মাছ ভাজতে যে মাগুর মাছ ভাজতে আমি মুখ পুড়ে গেছে, আজকেও তাই সেম তাই হচ্ছে, সেই এত ফোটা ফুটছে কী বলবো। আর কী হয়েছে, পুরো ডিম হয়েছে, ওই ডিম যদি ভাজতে যায় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। তো তার জন্য ডিমগুলো কি ঝোলের উপর দেওয়া, আর আমার মাকে দেখতাম ছোটোবেলায় আর কি মার কাছ থেকে শেখা ঝোলের উপর দেওয়া, আর আমার ভয়েস দিতে গেলে আমার মেয়ে ডাকাডাকি শুরু করেছে ওইদিকে, আর আমি ফ্যান না চাইলে ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছি তাহলে কতটা কষ্ট হচ্ছে, 42-43 ডিগ্রির তাপমাত্রা, সেখানে বিশাল কষ্ট হচ্ছে, আর এই ভয়েস ওই ডাকা শুরু হয়ে গেছে। তো ভাবছি একবারে দিয়ে তারপরে যাব। তো বন্ধুরা, মাছ অনেকগুলো মাছ, কারণ মাছ আমার গত সপ্তাহের মাছও রয়েছে, বুঝতে পারছো, মানে গরমে খাওয়া হয় না, আমি মানে খাইনি, আমি যে মাছ মাছ ছাড়া ভাত খেতে পারিনি গরমে, আমি খেতে পারছি না, আর খুব ফোটা ফুটছে। মানে তো বন্ধুরা, তোমাদের ওখানে তাপমাত্রা কেমন একটু বলবে, আমাদের তো এখানে আমরা সব জ্বলে গেলাম গরমে, একটু জ্বলে জ্বালা করে জ্বলা পোড়া হয়ে গেলাম, এতটা জ্বলা জ্বলছে কী বলবো। আর বিকেল বিশেষ করে বিকালের দিকে থাকা যায় না ঘরে, সকালের দিকে খুব একটা খারাপ হয় না, মানে খুব একটা গরম লাগে না, কিন্তু বিকালে মানে কি আগুন ঘরে, ওই জন্য মাঠেও যাই, একটু মাঠে যেয়ে বসি, আমাদের এখানে মাঠ আছে, তোমাদের আগে আমি অনেকবার বলেছি। আর এই শাকগুলো সে বহুদিনের আগেকার শাক, এবার কী বলো তো আজকে না এত লজ্জা পেয়েছি, কী বলবো, লজ্জা পেয়েছি, আমি তো এই ধরনের নাইটি পড়ি। আমার একটা দাদা ভাই আছে, উনি এসছে আমাদের বাড়িতে, আমার সিলিন্ডার নিয়েছিলো, তো সিলিন্ডার দিতে এসেছিলো, তো গ্যাস মানে শেষ হয়ে যাবে, তাদের বুক করেছিলাম, তো গ্যাসওয়ালা ফোন করেছে গ্যাস নিতে আসবে, তো সিলিন্ডারটা অনেক দিন বহুদিন আগে নিয়েছে, তো সেই সিলিন্ডার দিতে এসে এবার আমার না খুব লজ্জা পাচ্ছিলো যে ওনার সামনে আমি ভেবে যাই না, যেহেতু এই নাইটিটা পড়ে রয়েছে, পিতা হতো নাইটি, তো এবার
তারপরে যে একটু ওদিকে গেটের সামনে গেছে, তারপরে আমি না ঘর থেকে গামছা এনে তারপরে আর কি দাদা ভাইয়ের সাথে কথা বলে এতটা লজ্জা পেয়েছে কি বলবো। মানে মানে ওনারকে একটু সম্মানের একটা ব্যাপার থাকে তো, ওনার সামনে এইভাবে যায় না, মানে এমনি নাইটি পড়লেও আমি ওনার সামনে সে কিছু না ওনার ওনার নিয়ে যায়। আজকে এইভাবে এসছে, হট করে চলে এসছে, আমি বুঝতে পারিনি। আর আমি একটু ওনার রেখেও দিই, যদি হট করে কেউ ঢুকে যায় তখন থাকি। তো আজকে দাদা ভাই এসছে, তারপরে ওনাকে আবার খেতে দিয়েছি, তরমুজ দিয়েছি, মিষ্টি দিয়েছি। লজ্জা লজ্জা করে আমি কাজটা করছিলাম, আমি ভাবছিলাম কখন ওদিকে যাবে, তারপরে আমি ঘরে ঢুকে ওনাটা আনবো। তো বন্ধুরা সত্যি আজকে এত লজ্জা পেয়েছি দাদা ভাইকে দেখে কী বলবো, মানে খুব একটা লজ্জা লাগছিল। তো বন্ধুরা আজকে দেখো, ও বলছিল পরে বলছে কি এত কিছু রান্না করার খেতে, বলতে বলতে অনেক কথা বলার পরে আমি তোমার রান্না সব কমপ্লিটই হয়ে গেছে, তোমাদের বলতে বলতে আমার কী কী দিয়েছে কী সবগুলো তোমার তো দেখেই নিয়েছে কী কী দিয়েছে নর্মালি রান্না করা। আর আমি সত্যি দেখো আমি জ্বলছি রান্নায়, এত জ্বলা জ্বলছে কী বলবো, এত। আর আছে কি এই শাকটা বলে কুচি নিয়েছে, আর এই কুচাতে গিয়ে এক সমস্যা রয়েছে, একদম ঝোল টেনে গেছে। পরে আমি জল গরম করে অ্যাড করেছি, জানি না খেতে কেমন হবে, পরে পুরো ঝোল টেনে গেছে। আমি চাই একবারে কুচিয়ে উঠবো, মানে ওখানে গেলেই তো গরম লাগে বুঝতেই পারছো, তবে আমি চাই একেবারে কুচিয়ে তারপর উঠবো। তো সেই বুঝতে যেয়ে দেখি একেবারে জল টেনে গেছে, তারপরে আবার জল গরম করে অ্যাড করেছি, জানি না স্বাদ কেমন হবে। আর এটা তো ঈদে করবো, আর কি বলি এক আটি শাক হলে আমাদের কম হয়ে যায়, দু আটি শাক হলে বেশি হয়ে যায়। এত বেশি শাক না ভালো লাগে না আমার, বেশি অল্প রান্না করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে না, এখন বেশি ভালো লাগে না। আর টক দই খেতেও খুব ভালো লাগে, লাল শাকটা আমার খালি তেঁতুল কেনাই লাল শাক আর চিকে খাওয়ার জন্য। এই বছর আর কেনা হয় না, আমি বলিও নি আর কিনেও আনিনি। দেখো এতটা শাক আমাদের লাগবে না, ফালতু রান্না হয়ে যায়। আর এই দেখো এই আলু আমরা কিন্তু এইভাবে রাখি, কিন্তু এইভাবে আলু রাখলে না আর কি কী বলো তো আরশোলার জন্য এইভাবে রাখা, তো আরশোলায় চক দিয়েছে বলে এখন আরশোলা নেই, তবে এটাই রাখি, রাখলে একটা সুবিধাও হয় ক্যারি ব্যাগের মধ্যে, তারপরে আলুগুলো রেখে দিই। আমি অলরেডি মানে ভিজে গেছি, আমার পুরো মানে ফ্যান চালিয়ে পুরো মানে ভিজে জল হয়ে যাচ্ছে, ভাবছি ভয়েসটা দিয়ে কী করে ঘরের থেকে বেরোবো। তো বন্ধু পুরো জ্বলে গেছি, জ্বলে মানে জ্বলছে কাকে বলে, জ্বলা কাকে বলে, এইভাবেই জ্বলছি, জ্বলতে জ্বলতে আর কি মানে শেষ হয়ে যাবো, এতটা গরম লাগছে, এতটা গরম লাগছে কী বলবো। আর এখনও রান্না কমপ্লিট, আর এইদিকে গ্যাসটা নষ্ট হয়ে গেছিলো বলে পরে ভাতটা তৈরি করেছি। আর এই যে গরমকাল এসে গেছে, আমরা যেখানে খাওয়া শুরু করেছি এই যে এখন গরমকালে এখানেই ফ্যান চালিয়ে খাবো, কারণ রান্নাঘরে ফ্যান নেই, আর রান্নাঘরে ফ্যান দিলেও সমস্যা, কারণ ওই ধুলো ওই যে ধুলোকালি মানে কী বলে তেলকালি পড়ে, সে তো গ্যাস টেনে নেবে, পরিষ্কার করাও যাবে না, পুরো তখন ফ্যানটা নষ্ট হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা এইভাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, এই গরমে কিন্তু বেশি মানে পুরোতারা করতে হবে না, ভালোই থেকো।